গাছের শিকড় তোলার নিয়ম গাছের শিকড় তোলার সময় কি বলতে হয় কি নিয়ম করতে হয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। বিভিন্ন কারণে আমরা গাছের শিকড় তুলে থাকি মাদুলি ভরার জন্য হাতে ব্যবহার করার জন্য এবং বিভিন্ন ধরনের টোটকা আছে সেগুলির প্রয়োগের জন্য আমাদের গাছের শিকড় প্রয়োজন হয় এছাড়াও ঔষধি কাজে গাছের শিকড় প্রয়োজন হয় তো এই গাছের শিকড় তোলার সময় কিছু নিয়ম আছে অনেকেই জানেন না এই নিয়মগুলি যদি পালন করা যায় তাহলে আরও বেশি ভালো কাজ পাওয়া যায় টোটকাগুলির জন্য কোনো নক্ষত্রে গাছের শিকড় তুলতে হয় বোনো বারে বা আমাবস্যা এরকম নিয়ম অলরেডি সেখানে থাকে তো সেইভাবে তুলতে হয় তো তোলার সময় যে কাজটা করতে হয় এটা কিন্তু অনেকেই জানেন না সব সময় গাছের শিকড় তুলতে গেলে পূর্ব দিকে ফিরে তুলতে হয় অর্থাৎ পূর্ব দিকে আপনার মুখটা থাকবে আপনার সামনে গাছটা থাকবে সেইভাবে তুলতে হয় গাছের শিকড় তোলার সময় সব সবসময় দম বন্ধ করে গাছের শিকড় তুলতে হয় এই গাছ তোলার কিছু মন্ত্র আছে যারা জানেন সেই মন্ত্র প্রয়োগ করেন আর যারা জানেন না তাদের জন্য গুরু মন্ত্র বা যেটা আপনার দীক্ষা মন্ত্র সেই মন্ত্র জপ করে ঈশ্বরের কাছে কামনা করে ভুল ত্রুটি ক্ষমা চেয়েও গাছের শিকড় তুললে মারাত্মক কাজ করে আপনি হয়তো একটা রোগের জন্য গাছের শিকড় তুলতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা পালন করলে দেখবেন খুব ভালো কাজ হবে কারণ এগুলি তন্ত্রের এবং খুবই গুজ্জ গুরুমুখী নিয়ম সেগুলি ঠিক এইভাবে এইভাবে গাছ তোলার উপায় থাকে হয়তো আপনি একটা জ্বরের জন্য গাছের শিকড় ব্যবহার করতে চাইছেন দাঁতের যন্ত্রণার জন্য গাছের শিকড় ব্যবহার করতে চাইছেন কিংবা তা বীজে ভরবেন বলে গাছ তুলতে গেছেন সেই সময়েও কিন্তু একই নিয়ম প্রয়োগ করা যায় যে কোনো ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে আপনি এই ধরনের নিয়ম পালন করতে পারেন তবে গাছ তোলার মন্ত্র আছে যদি কোনো গুরুর কাছ থেকে আপনি মন্ত্র পেয়ে থাকেন সে ব্যাপারটা আলাদা যারা মন্ত্র পাননি বা সাধারণ মানুষ যারা আছেন বা যারা এইগুলো নিয়ে তাবিজ কবজ ভরেন অথচ নিয়ম জানেন না তারাও কিন্তু এই নিয়মে প্রয়োগ করতে পারেন পূর্ব পূর্বদিকে ফিরতে হবে গাছটাকে তোলার পূর্বে দম বন্ধ করে গুরুমন্ত্র সাতবার হোক জপ করে নিয়ে একদমে গাছটাকে টেনে তুলতে হবে এবং তোলার আগে কামনা করতে হবে যে আমি এই উদ্দেশ্যে গাছটিকে তুলছি তোমরা কৃপা করো এবং ভুল ক্ষমা করো বলে গাছটিকে দম ধরে টেনে তুলে সেটিকে ব্যবহার করতে পারলে মারাত্মক কাজ করবে তবে টোটকাগুলির ক্ষেত্রে দিন দেওয়া থাকে নিয়ম দেওয়া থাকে এবং নক্ষত্র কোন নক্ষত্রে তুলবেন সেটারও বলা থাকে তো সেগুলো মেনে নিয়ে তবে এইভাবে তুলতে পারেন কারণ সেগুলি বাদ গেলে যেটাতে নিয়ম দেওয়া আছে গাছের শিকড় তোলার সেই নিয়মটা কিন্তু বাদ দিয়ে কাজ করলে কাজ হবে না আর যেখানে নিয়ম দেওয়া নেই অথচ গাছের শিকড় তুলে মাদুলিতে ভরলেই কাজ হবে তখন কিন্তু এইভাবে আপনি গাছ তুলতে পারেন এবং কোনো ঔষধি কাজে লাগাবার জন্য হয়তো এই গাছের শিকড় খেলে এই রোগটা ভালো হবে সেখানে কোনো টোটকা নেই কোনো তন্ত্রমন্ত্র নেই কিছু নেই সেক্ষেত্রেও আপনি ঈশ্বরের কাছে কামনা করে পূর্ব দিকে ফিরে ধরে তুলে এইভাবে খাওয়াতে পারেন বা প্রয়োগ করতে পারেন এই বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন ধন্যবাদ